পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে এই বাইতুল্লাহ শরীফ। এটা আদম আলাইহিসসালামের আগে আল্লাহ তাআলা জিব্রাইল দিয়ে প্রথমে এই ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিসসালাম সেই জায়গায় গিয়েছেন। পরবর্তীতে নূহ নবীর প্লাবনের মহাপ্লাবনের সময় এটা ধ্বংস হয়ে যায়। নবী ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ তাআলা আবার দ্বিতীয়বার সংস্কার করেছেন। তিনি সৃষ্টি করেছেন তা না, আগে থেকে ছিল। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন এ সম্পর্কে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। নিশ্চয় পৃথিবীতে যতগুলো ঘর আছে তার মধ্য থেকে সর্বপ্রথম ঘর যেটা আল্লাহর জন্য নির্মাণ করা হয়েছে সেটা হচ্ছে এই বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। প্রথম ঘর এই বাইতুল্লাহ। তমাম পৃথিবীতে যত মানুষ আগমন করেছে সবাই গিয়ে এই বাইতুল্লাহর তওয়াফ করতে চায়, এই বাইতুল্লাহর জিয়ারত করে, এই বাইতুল্লাহর তওয়াফ করে মানুষেরা। আর এই বাইতুল্লাহ বরাবর সাত আসমানের উপরে একটি ঘর আছে, সেখানেও একটি মসজিদ আছে, যেই মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর। এই সাত আসমানের উপরে বাইতুল মামুর নামক যেই মসজিদটা আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করে দিয়েছেন, সেখানে কোনো মানুষ যায় না, মানুষ সেখানে নামাজ পড়ে না, সেটার তওয়াফ করে না, বরং সেই বাইতুল মামুরের চতুর্দিকে তওয়াফ করে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের বানানো ফেরেশতারা। সুবহানাল্লাহ। কি পরিমাণ সেখানে তওয়াফ করে বিশ্ব নবীজি ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত অসংখ্য অগণিত নূরের ফেরেশতা সৃষ্টি করেছেন, প্রত্যেক দিন সেই বাইতুল মামুরের চতুর্দিকে তওয়াফ করে 70,000 ফেরেশতা। আর যেই ফেরেশতা একদিন তওয়াফ করে কিয়ামত পর্যন্ত আর সেই ফেরেশতার কোনোদিন চান্স পাবে না। সুবহানাল্লাহি বিহামদি। কি পরিমাণ ফেরেশতা সেই ফেরেশতারা, নারীও না পুরুষও না, গুনাহ করার কোনো ক্ষমতাও তাদের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেই কাজে নির্মাণ করেছেন সৃষ্টি করেছেন সেই ফেরেশতা সেই কাজের মধ্যেই থাকে। একদল ফেরেশতা আল্লাহ বানিয়েছেন তাওয়াফিন, পৃথিবীর বুকে ঘুরতে থাকে, তওয়াফ করতে থাকে। বিশ্বনবীজি বলেছেন তারা খুঁজতে থাকে, আমরা যেরকম একটি মাহফিলে বসেছি এরকম মাহফিল খোঁজা শুধুমাত্র তাদের কাজ। সুবহানাল্লাহ। মাহফিল খুঁজে যারা তাস খেলায়, ওরা খালি দেখে দোকানের সামনে যাইয়া সদাই না কিনা দোকানের পিছন দিয়ে ঘুরে আসে না, না হয়তো ওই এলাকার মানুষ বুজুর্গ কেউ এরকম নাই, পিছনে কি দেখে, দেখে যে দুই চারজনে কি মোনাজাত ধরছে কিনা, কথা কন ঠিক কিনা, মোনাজাত বুঝছেন তো, পিছনে গিয়ে মোনাজাত ধরা মানে আবার সামনে কিছু কিছু ফলাই মাঝে মাঝে আসে না, নাই কি করে তারা সেই জায়গায়, এই তো আমার থেকে ভালো হচ্ছে মাশাআল্লাহ, বাড়িতে কি খাবে কি পরবে কোনো চিন্তা ভাবনা নাই, সারা দিন দোকানে দোকানে মানুষদের ব্যবসা করে দুই পয়সা নিয়ে আসে, এর পকেটে যাও ছিল সব দিয়ে আসছে মোনাজাত দিয়ে, মোনাজাত দিলে আল্লাহর কাছে পাওয়া যায়, আর দোকানের পিছে মোনাজাত দিলে সব খোয়া যায়, কথা কন ঠিক কিনা, তো যে যেরকম সে ওই রকম খুঁজতে থাকে, তো ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠায় দেয় যে যাও পৃথিবীতে খুঁজতে থাকো, খোঁজ লাগাও কোন জায়গায় আমার কিছু বান্দারা আমি আল্লাহর আলোচনা করতে থাকে। ভাইরা আমার ফেরেশতারা ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে এমন কিছু মজলিস মাহফিল তারা পেয়ে যায়, যে মাহফিল গুলার চতুর্দিকে তারা বেষ্টন করে নেয়, যে মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা গুণগান গাওয়া হয় সেই ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে নেয়। বেষ্টন করে নেওয়ার পর একজনের কাঁধের উপরে ভর করে করে আরেকজন ফেরেশতা এইভাবে আসমান পর্যন্ত চলে যায়। এরপরে যখন মজমা শেষ হয়ে যায় রব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে ডাক দিয়ে প্রশ্ন করে, ও আমার ফেরেশতারা তোমরা কি করছো, ফেরেশতারা জবাব দিয়ে বলে, ও গো আল্লাহ পৃথিবীতে ঘুরতে ঘুরতে কান্দুলিয়া একটা জায়গায় গিয়ে আমরা কিছু মানুষকে পেয়েছিলাম যারা তুমি আল্লাহ রব্বুল আলামিনের গুণগান সেই জায়গার মধ্যে গাচ্ছে, ও গো আল্লাহ এই সমস্ত মানুষরা দুনিয়ার কোনো উদ্দেশ্য নিয়ে সেখানে একত্র হয় নাই, তুমি আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য সেই জায়গায় একত্র
হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে প্রশ্ন করে, ও আমার ফেরেশতারা বলে দাও এরা কি জিনিসটা আমার কাছে চায়। ফেরেশতারা বলে, ও গো আল্লাহ, এই সমস্ত মানুষরা তোমার কাছে জান্নাত চায়। সুবহানাল্লাহ, আমরা আপনারা কি চাই? নাকি মাহফিল শেষে তাবারক? আরে ওটা তো ফ্রি পাওয়া যাবে, কি বলেন? এই জন্য কারো যদি তাবারকের নিয়ত থাকে ওটা ছেড়ে দেই, জান্নাতের নিয়ত করি, ঠিক আছে না? ইনশাল্লাহ আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায় সব পাওয়া যাবে ইনশাল্লাহ। মানলাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার জন্য হয়ে যায় তাম পৃথিবীর সব কিছু আল্লাহ তার জন্য করে দেয়। সুবহানাল্লাহ। ভাইর আমার, আল্লাহ ফেরেশতাদেরকে প্রশ্ন করে বলে, বলো আমার ফেরেশতারা আমার বান্দারা কি চায়? ফেরেশতারা জবাব দিয়ে বলে, ও আল্লাহ, এই সমস্ত মানুষগুলো তোমার কাছে জান্নাত চায়। আল্লাহ বলে, এই বান্দারা জান্নাত দেখেছে কিনা? ফেরেশতারা বলে, জান্নাত কোনোদিন দেখে নাই। আল্লাহ বলেন, এরপর আমার কাছে তারা কোন জিনিস থেকে বাঁচতে চায়? ফেরেশতারা বলে, তারা জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়, জাহান্নামে যেতে চায় না। আল্লাহ বলে, জাহান্নাম দেখেছে কিনা? ফেরেশতারা বলে, এই সমস্ত মানুষরা কোনোদিন জাহান্নাম দেখে নাই, কোনোদিন জাহান্নাম দেখে নাই। জাহান্নাম কেমন হবে? আল্লাহর রাসূল বলে দিয়েছেন, জাহান্নাম হবে এত বিশাল যে জাহান্নাম সম্পর্কে আল্লাহর রাসূল একদিন কথাবার্তা বলছিলেন, হঠাৎ করে বিশাল বিকট একটি আওয়াজ হলো। আল্লাহ নবী সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা কি বলতে পারো কোন আওয়াজ এই মুহূর্তে আমাদের কানের মধ্যে আসলো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আওয়াজ আমাদের কানে এই মুহূর্তে পৌঁছালো আমরা জানি না কিসের আওয়াজ এটা, আল্লাহ এবং তার নবী সবচেয়ে ভালো জানেন। আল্লাহ নবী বললেন, একটি পাথর জাহান্নামের দিকে নিক্ষেপ করা হয়েছে, আজ থেকে 70,000 বছর আগে একটা পাথর নিক্ষেপ করা হয়েছে, জাহান্নামের তলদেশে যেতে যেতে 70,000 বছর পরে গিয়ে সেই পাথরটা জাহান্নামের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার। কয় বছর তো জাহান্নামের উপর থেকে নিচ পর্যন্ত কি পরিমাণ গভীর, চিন্তা করুন। ভাইরা আমার, এক একজন জাহান্নামী কেমন অবস্থা হবে বিশ্ব নবী সুন্দর করে বলে দিয়েছেন। আমরা তো মনে করি জাহান্নাম স্বাভাবিক জিনিস, মানুষ যাবে আর ইট ভাটার মতো ঘুরতে থাকবে, বিষয়টা তা নয়। দুনিয়ার বুকে যে সমস্ত আগুনগুলো আমরা দেখি, এই আগুনটাকে 70 বার ধৌত করার পরে, তেজ কমানোর পরে সামান্য একটি তাপ দিয়ে দুনিয়ার বুকে পাঠানো হয়েছে, সেই আগুনের মধ্যে এমন কোনো বাপের বেটা নাই একটা মোমবাতি জ্বালিয়ে সেই জায়গার মধ্যে তার আঙ্গুলটা দিয়ে রাখতে পারে, কথা কন পারবে কেউ? এই আগুনটা এত নরমাল হওয়ার পরেও আমরা কেউ এখানে আগুন আঙ্গুল দিতে রাজি না। আল্লাহ নবী বলেছেন, এর চেয়ে 70 গুণ বেশি কঠিন হবে তাপ হবে জাহান্নামের আগুনের। আর এই জাহান্নামের আগুনের মধ্যে কোন জিনিস লাকড়ি হবে তোমরা কি জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ, এই জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। জাহান্নাম লাকড়ি হবে কি? মানুষ এবং পাথর, মানুষ দিয়ে জাহান্নাম জ্বালানো হবে। এই মানুষগুলো কি আমার আপনার মতো হবে কিনা? বিশ্ব নবী ইরশাদ করেছেন, প্রত্যেকটা জাহান্নামী এত বিশাল আকার হবে, জাহান্নামীদের এক একটা দাঁত কত বড় হবে তোমরা জানো কিনা? পৃথিবীর বুকে মক্কা নগরীতে একটি পাহাড় আছে, যেই পাহাড়ের নাম সকলেরই কম বেশি জানা, যেটাকে উহুদ পাহাড় বলে বলা হয়। উহুদ পাহাড় বিশাল একটি পাহাড়, ঘন্টা ঘন্টা সময় লাগে এর তলদেশ থেকে সেই চূড়ায় উঠতে। এত বিশাল পাহাড়কে লক্ষ্য করে বিশ্বনবী বলেছেন, জাহান্নামীদের প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের চেয়েও বড়। নাউজুবিল্লাহ মিন জালিক, উহুদ পাহাড়ের চেয়েও বড় হবে কি এক একটা দাঁত? তাহলে ভাইরা আমার, যেই মানুষটার মুখের দাঁত গুলো এক একটা উহুদ পাহাড়ের মতো বড় হবে, সেই মানুষের মুখটা না জানি কত বিশাল আল্লাহ তাআলা বানিয়ে দিবে। বিশ্বনবী আরো বলেছেন, কাঁধের একটা পাশ থেকে আরেকটা কাঁধ পর্যন্ত জাহান্নামীদের অবস্থা কেমন হবে? মক্কা থেকে একটি জায়গার কথা বিশ্বনবী বলে দিয়েছেন, যেই জায়গার
মিটার হিসাবে গজ হিসাবে মাপা হলে 3 মাইল পর্যন্ত হয়ে যায়। এক একটা জাহান্নামের শুধু কাঁধ হবে 3 মাইল পর্যন্ত বিশাল। আল্লাহু আকবার, কত বড় মানুষ! আহ, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন। ভাইরা আমার, এই জাহান্নামটা কেমন? এই জাহান্নামের মধ্যে যখন মানুষগুলো জ্বলবে, খাবারের ব্যবস্থা করে দাও, চিৎকার করতে থাকবে খাবারের জন্য, ক্ষুধার্তের কারণে হাজার হাজার বছর সে কাঁদতে থাকবে, কোনো খাবারের ব্যবস্থা হবে না। অনেক হাজার হাজার বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাকে পাঠিয়ে দিবে কিছু খাবার দিয়ে। এই খাবার সম্পর্কে রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তথ্য দিয়ে বলেছেন, ইন্না শাজারাতাজ্জাকুম তুআমুল আসীম কালমুহলি ইগলি ফিল বুতুন কাগাল্লিল হামীম। আল্লাহু আকবার। ভাই আমার, আল্লাহ বলেছেন জাহান্নামের মধ্যে একটা গাছ থাকবে, যেই গাছের নাম হবে জাক্কুম গাছ, ফলটার নাম হবে জাক্কুম ফল। এই জাক্কুম ফল দেখতে এত বিশ্রী এবং কুশ্রি, এই ফলের মধ্যে এক একটা লম্বা লম্বা কাঁটা থাকবে। একজন জাহান্নামী যখন হাজার হাজার বছর কান্নাকাটি করবে ক্ষুধার তাড়নায়, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জাহান্নামের ফেরেশতা দিয়ে জাক্কুম নামক ফল তার কাছে পাঠিয়ে দিবে। এই ব্যক্তি জাক্কুম ফল খাইতে যাবে, কিন্তু জাক্কুম ফল যখন তার সামনে নেওয়া হবে, জাক্কুম ফল দেখে আর সেই ব্যক্তি খাইতে চাইবে না, কারণ কাঁটা আলা, বড় বড় কাঁটা। সে বলবে, আমি আর খাবো না, ক্ষুধা চলে গেছে। ফেরেশতারা বলবে, তুই খেতে চেয়েছিস, যার কারণে আজকের এই জাক্কুম ফল আমাদের কানা হয়েছে। এই জাক্কুম ফল তোকে এখন ভক্ষণ করতে হবে, খেতে হবে। সে ব্যক্তি খেতে চাবে না, জোর করে তার মুখের মধ্যে এই জাক্কুম নামক ফলটাকে ঢুকিয়ে দেওয়া হবে। ঢুকানোর সঙ্গে সঙ্গে জাক্কুম ফলের প্রত্যেকটা কাঁটা তার গলার মধ্যে রগে রগে ঢুকে পড়বে। নাউজুবিল্লাহি মিন জালিক। ক্ষুধা লেগেছিল, খাবার চেয়েছে, জুটেছে জাক্কুম ফল, এবার আবার চিৎকার করবে, চিৎকার করে করে আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, আমাকে জাহান্নামের জাক্কুম ফল থেকে বাঁচায় দাও। ক্ষুধার তাড়না ছিল, ভালো ছিল, ক্ষুধা ছিল আমার পেটের মধ্যে, ভালো অবস্থা ছিল, ক্ষুধার কারণে খেতে চেয়েছিলাম, জাক্কুম নামক ফল আমাকে দিয়েছো গো আল্লাহ, জাক্কুম ফল তো খেতে পারি নাই, বরং এই জাক্কুম নামক ফলটা আমার গলার মধ্যে আটকে গিয়েছে, এখন আরো কষ্ট বেশি হচ্ছে। ক্ষুধার এক কষ্ট, আরেক দিকে জাক্কুম ফল গলার মধ্যে আটকে যাওয়ার কষ্ট। এবার পানি পানি করে চিৎকার মারতে থাকবে, সঙ্গে সঙ্গে তাকে পানি দেওয়া হবে না, এক বছর দুই বছর না শত বছর হাজার হাজার বছর চিল্লাতে থাকবে, কানতে থাকবে। অতঃপর আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে আদেশ করবেন, যাও এবার তার পানির ব্যবস্থা করে দাও। কোন রকমের পানির ব্যবস্থা হবে না, জাহান্নামের ফেরেশতারা বড় বড় লোহার পাত্র নিয়ে আসবে, সেই পাত্রগুলোর মধ্যে জাহান্নামীদের শরীর পুড়ে যে সমস্ত পুজ এবং রক্তগুলো বের হয়ে গেছে, সেই পুজ এবং রক্তগুলোকে লোহার পাত্রের মধ্যে তুলবে, তোলার পরে গরম করা হবে, টকবক টকবক করতে থাকবে, সেই পানিগুলা জাহান্নামীদের সামনে নিয়ে যাবে। নিয়ে যাবার পর জাহান্নামী দেখবে যে এটা বলকাচ্ছে, টকবক করছে, এটা খাওয়া যাবে না। তখন এই জাহান্নামী দেখে আবার জোরে চিৎকার করবে, বলবে, এই পানি আমি খাইতে চাই না। ফেরেশতারা বলবে, খাবার চেয়েছিলি, খাবার দিয়েছি, এবার পানি চেয়েছিস, তোর পানির ব্যবস্থা হয়ে গেছে, পানি তোকে খেতেই হবে। সে ব্যক্তি পানি খেতে যাবে না, আল্লাহর ওই জাহান্নামের ফেরেশতারা তাকে জোর করে ওই পানিগুলা তার মুখের মধ্যে ঢেলে দিবে। ওই রক্ত এবং গরম পুজ যখন ঢেলে দেওয়া হবে, তার মুখ সহ তার পেটের যত নারী ভুড়ি ছিল সব তার পিছনের রাস্তা দিয়ে সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জাহান্নাম, এই জাহান্নামে আমরা কেউ যেতে চাই? জাহান্নামে যদি যেতে না চাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতের চাবি খুঁজতে হবে, সেই চাবির নাম হচ্ছে নামাজ। কি বলেন? জাহান্নামে যাইতে চাই না, কিন্তু নামাজ পড়তেও চাই না, লাভ কি? নামাজ না পড়লে, আজকে আমাদের আজকের এক মিডের ভাই এসেছে, ফরহাদ ভাই, ওনার গ্রামে আমার জীবনের সর্বপ্রথম আমি খতমে তারাবি পড়েছিলাম, সেই 1998 সনে আমি প্রথম হাফেজ হওয়ার পরে ভাইয়ের সঙ্গে কথা বললাম, খুব ভালো লাগলো। এই ভাই সেখানে বসা ছিল, বেশ কিছু বিষয় আমরা আলোচনা করলাম সেই জায়গায়। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, আমরা এই মাহফিলে যা আসি, মাহফিলে আসার উদ্দেশ্য হয় আমাদের কোন বক্তার সুর বেশি ভালো, এটা আমরা তাকাই। মাহফিলে লোক কেমন হলো,
বক্তা যারা আমরা হই, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা চাই আমাদের আলোচনাগুলো ভাইরাল হয়ে যাক, বেশি বেশি দাওয়াত আমরা পাই, বেশি বেশি টাকা পাই। টাকা নিয়ে দর কষাকষি, স্টেজে ওঠার আগে সব টাকা দিতে হবে, হেলিকপ্টার ভাড়া দিতে হবে, এমন বক্তা আছে না? নাই। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। তো এই উদ্দেশ্যে মাহফিলে আসা যাবে না। তো মাহফিলে আসছে, বসছে, এবার ফেরেশতাদেরকে আল্লাহ বলে, ও গো আমার ফেরেশতারা, এই সমস্ত মানুষগুলো কি চায় আর কিসের থেকে বাঁচতে চায়? ফেরেশতারা বলে, ও গো আল্লাহ, এরা জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ বলবেন, জাহান্নাম দেখেছে কিনা? ফেরেশতারা বলবে, কোনোদিন জাহান্নাম দেখে নাই। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, জান্নাত না দেখে জান্নাত চেয়েছে, জাহান্নাম না দেখে জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে আমি আল্লাহর কাছে। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি এই সমস্ত মাহফিলের মানুষদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়ে জাহান্নামকে হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কত সুন্দর একটা বিষয়। তো এই ফেরেশতা বাইতুল্লাহ বরাবর একটা মসজিদ আছে যেটার নাম হলো বাইতুল মামুর, ওইখানে তওয়াফ করে প্রত্যেকদিন কয় হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা। যেই ফেরেশতা একদিন তওয়াফ করে, সে আর পরের দিন সেখানে যাইতে পারে না। তার কি পরিমাণ অসংখ্য ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তো এই পৃথিবীর বুকে প্রথম যে মসজিদ, এটার নাম হচ্ছে বাইতুল্লাহ। এটার নাম কি? বাইতুল্লাহ, যেটার আলোচনা আগে চলছিল। আল্লাহ নবীর জন্মের পূর্বে এই বাইতুল্লাহকে ধ্বংস করতে চেয়েছিল বাদশা আব্রাহা। কেন ধ্বংস করতে চেয়েছিল? সে দেখলো যে মক্কায় বাইতুল্লাহ থাকার কারণে তাম পৃথিবীর লোকজন সেখানে ব্যবসা করতে যায়, কাবা ঘরের তোয়াব করে, মক্কার মানুষের নাম দাম চতুর্দিকে ছড়াই পড়ে। বুঝলেন না এই বিষয়টা? সব দিকে তাদের নাম। বাদশাহ আব্রাহা চাইলো যে এই নাম ক্ষুণ্ণ হয়ে যাক, শেষ হয়ে যাক, তার ওই জায়গায় আরেকটা ঘর সে নির্মাণ করবে, সেখানে গিয়ে মানুষ ইবাদত করবে। এই শত্রুতা বশত সে কাবা ঘরকে ধ্বংস করতে চাইলো, কিন্তু কাবা ঘর কার ঘর? জোরে বলুন, কার? এই কাবা ঘর ধ্বংস করার জন্য যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওর সঙ্গে যেই ব্যবহার করা দরকার সেটাই করে দিয়েছে। প্রথম ঢুকার পথে আল্লাহ নবীর চাচার ছাগলগুলো সব সে আটকাই নিল। নবীর চাচার কাছে সংবাদ গেল, নবীর চাচা এসে বললো যে আমার ছাগল আমার ফেরত দে। কয়, আরে কি রাখালের মতো কথাবার্তা কয়, তোর কাবা ঘর মুহূর্তে ধ্বংস হয়ে যাবে সেটা তোর চিন্তা নাই, তুই ছাগলের চিন্তা করিস। নবীর চাচা কয়, দেখ ছাগলের মালিক আমি, আমার ছাগল আমরা বুঝাই দে, কাবা ঘরের মালিক আমি না, কাবা ঘরের মালিক আল্লাহ। চিল্লা বলুন, আল্লাহু আকবার। কাবার মালিক কে? আল্লাহ। নবী বলে, ও গোলাম, ও গো আব্রাহাম, ছাগলের মালিক আমি, ছাগল আমি তোর কাছে চাই, অন্য কিছু চাই না, কোনো কিছুর হিসাব আমাকে দিতে হবে না, তুই আমার ছাগলগুলো দিয়ে দে। আর যেই কাবা ঘর তুই ধ্বংস করতে যাবি, সেই ঘরের মালিক সেই জায়গায় আছে না? নাই। আল্লাহ সব জায়গাতে আছে। আল্লাহর নবীর চাচা বলে দিল, যা, তোর যদি ক্ষমতা থাকে সেই ক্ষমতা সেই জায়গায় গিয়ে প্রয়োগ কর, দেখি কতক্ষণ টিকতে পারিস। এই আব্রাহা যখন গেল আল্লাহ রাব্বুল আলামিন এই আব্রাহাকে ধ্বংস করার জন্য, যখন দেখা গেল সব মানুষের ক্ষমতা শেষ হয়ে গেছে, মক্কার মানুষগুলো কাবা ঘর রক্ষা করতে পারবে না, কোনো ক্ষমতা নাই, কোনো অস্ত্র নাই, কিচ্ছু নাই, মুসলমানদের সব ক্ষমতা শেষ হয়ে গেছে, কিন্তু মুসলমানদের পক্ষে আছেন কে? ভাইরা আমার, এরপরে আব্রাহা যখন আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে কিছু ছোট্ট ছোট্ট পাখি পাঠিয়ে দিলেন, প্রত্যেকটা পাখির পায়ের মধ্যে দুই পায়ে দুইটা করে ছোট্ট ছোট্ট পাথর, যেগুলোর ওজন হবে হয়তোবা সর্বোচ্চ সরিষার দানার সমান, মুখের মধ্যে একটা দানা, দুই পায়ের মধ্যে দুইটা দানা, মুখের মধ্যে একটা দানা, তারা নিয়ে নিল তিনটা করে দানা নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ও গো আমার পাখিগুলো, তোদের পায়ের মধ্যে হাতের মধ্যে মুখের মধ্যে যেই দানাগুলো আছে এই দানাগুলো এবার তোরা বরাবর ছেড়ে দে। যখন এই দানাগুলো ছাড়লো আল্লাহ রাব্বুল আলামিন এই দানাগুলোর মধ্যে এত বিষক্রিয়া এত ক্ষমতা দিয়েছেন, আল্লাহর হুকুমে যখন পাখিগুলো এই দানাগুলো ছেড়ে দিল, বড় বড় হাতিগুলো জায়গার মধ্যে সব নিঃশেষ হয়ে গেল। আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার,
মসজিদ নিয়ে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, মসজিদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। এজন্য আল্লাহ বলেছেন যে ব্যক্তি মসজিদ আবাদ করবে সে হবে ইমানদার, সে হবে আমি আল্লাহর প্রতি বিশ্বাসী, কিয়ামতের প্রতি বিশ্বাসী হবে। ইমানদার ছাড়া মসজিদ কেউ নির্মাণ করতে পারে না। ইমানদাররা মসজিদ নির্মাণ করে, কিন্তু মসজিদ নির্মাণ করার পরে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, বর্তমান বিশ্বে দেখা যায় বাংলাদেশের পাশাপাশি আরেকটা রাষ্ট্র আছে, ভারত মহাদেশ যেখানে আছে, এই ভারতের মধ্যে একটা মসজিদ ছিল, যেই মসজিদের নাম ছিল বাবরি মসজিদ। কথাটা ঠিক কিনা? এই বাবরি মসজিদ মুসলমানদের পুরনো ইতিহাস এবং ঐতিহ্য জড়িয়ে আছে। ভারতের যে হিন্দু সরকার, মোদী সরকার, জাহান্নামের নিকৃষ্ট একটা কুকুর, কিছুদিন পর পর মুসলমানদের উপরে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানদেরকে পাইকারি ভাবে হত্যা করে দেয় এই মোদী সরকার। কিছুদিন আগে এই বাবরি মসজিদটাকে বললো এটা নাকি রাম মন্দির ছিল, এই রাম মন্দির থাকার ঘোষণা দিয়ে এই বাবরি মসজিদটাকে মুসলমানদের হাত থেকে রক্ষা করার জন্য সে পাইকারা করলো, মুসলমানদেরকে তাড়ানো হলো, মুসলমানদেরকে পাখির মতো গুলি করা হলো। এই বাবরি মসজিদটাকে আবার তারা রাম মন্দির রূপান্তর করে দিয়েছে। আজকের এই তাফসির মাহফিল থেকে বলতে চাই, আমাদের ওস্তাদ হুজুর যে তাফসিরটা করেছেন, তাফসির থেকে বোঝা যায় মসজিদ নির্মাণ করে মানুষের হেফাজত করে কে? জোরে বলুন কে? সেই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? সেই আল্লাহর ক্ষমতা কি ইন্ডিয়ার চেয়ে কম? সেই আল্লাহর ক্ষমতা কি আমেরিকার চেয়ে কম? ওই আল্লাহ রাব্বুল আলামিন যদি থেকে থাকেন, মুসলমান যদি আবার দাঁড়ায় যায়, এমন কোন পৃথিবীর পরাশক্তি নাই যেই পরাশক্তি সেই বাবরি মসজিদটাকে মন্দির বানায় রাখতে পারে, কথা কোন ঠিক কিনা? মুসলমান আবার জাগবে, এই সমস্ত মসজিদ আবার উদ্ধার হবে ইনশাআল্লাহ। হায়া সুফিয়া, সেই তুরস্কে হাজার বছর মসজিদ থাকার পরে খ্রিস্টানরা গির্জা বানিয়েছিল, পরবর্তীতে সেটাকে আবার জাদুঘর বানিয়েছিল, দর্শনীয় স্থান। আবার এর দোকান সরকার সেখানে এসে সেই আয়া সুফিয়া মসজিদকে 84 বছর না কত বছর পরে আবার উদ্ধার করেছে। আল্লাহ আকবার বলুন। আবার এমন নেতৃত্বের লোক আসবে যাদের হাতে ইসলামের শাসন ক্ষমতা যাবে, শুধু বাংলা নয়, বার্মা নয়, ইন্ডিয়া নয়, নেপাল নয়, ভুটান নয়, পুরো ভারতবর্ষ আবার মুসলমানদের হাতে আসবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন আবার হিন্দুস্তানে যুদ্ধ হবে, মুসলমানরা অসংখ্য অগণিত মারা যাবে, সর্বশেষ মুসলমানরা টিকবে। মুসলমানদের হাতে এই পুরা ইন্ডিয়ার ভারতবর্ষের ক্ষমতা আমি আল্লাহ তুলে দেবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা মাস্তানি মাতবরি করতেছে, ভারতের দালালি করতেছে, এগুলো আর সময় বেশি দিন টিকবে না। এটা আল্লাহ নবীর হাদিস থেকে পাওয়া যায়, এটা কিয়ামতের আলামত। আমরা তো মনে করি যে সব শেষ হয়ে যাচ্ছে, না কিচ্ছু শেষ হবে না, আল্লাহ আছে না নাই? কোন একটা মসজিদ কেউ দখল করতে পারবে না ইনশাআল্লাহ। জুইলাতিল আরদু কুল্লুহা মাসাজিদা, আল্লাহ তাম পৃথিবীটাকে আমাদের সেজদার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব জায়গায় সেজদা দেওয়া যায় ভাইরা আমার। এরপরে সেই কাবা ঘর ধ্বংস হলো না, যারা ধ্বংস করতে এসেছে তারাই কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এই ধ্বংস হওয়াটা সূর্য ওঠার আগে অন্ধকার দূরীভূত করে লালিমা সুফি সাদেক যেমন সুপ্রভাত আমাদের সুসংবাদ দেয়, ঠিক একই কায়দায় বিশ্বনবী পৃথিবীতে আগমন করবেন। যত কুফুরি তাগুতি শক্তি আছে সব শক্তি তছনছ হবে, খান খান হবে, কোনো ক্ষমতা পৃথিবীতে টিকবে না। যার সবচেয়ে বড় একটা ক্ষমতা ছিল সেই ক্ষমতা ধর বাদশাহ আব্রাহা মক্কার বুকে এসে নিস্তেনাবুদ হয়ে গেছে। আল্লাহ মূলত আল্লাহ নবীর আগমনের পূর্বাভাস দিয়ে বললেন যে আমার নবী পৃথিবীতে আগমন করবে, এর আগে যত অন্ধকার আছে সব অন্ধকার মাত্র দূরীভূত হওয়া শুরু হয়ে গেছে। এটা আল্লাহ নবীর আগমনের পূর্বাভাস ছিল। এরপরে আল্লাহ নবী পৃথিবীতে আগমন করলেন, পৃথিবীতে আগমন করার পর আরো মসজিদ নির্মাণ করা শুরু হয়ে গেল। সেই মসজিদের মধ্যে মক্কা তো আগে থেকে ছিল, আল্লাহর ঘর আগে থেকে ছিল, মুশরিকরা সেখানে মূর্তি ঢুকাইয়াছিল, আল্লাহ নবী কিছু করতে পারে নাই। মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, সেখানে একটা মসজিদ আছে মসজিদে কোবা, আরেকটা মসজিদ আছে মসজিদে কেবলা তাইন। প্রথম এই কাবাঘর কেবলা ছিল না, অনেকেই বলে যে মূর্তি সামনে নিয়ে তো আল্লাহ নবী নামাজ পড়ছে, এটা মিথ্যা কথা। আল্লাহর নবী যখন মক্কায় ছিলেন মুসলমানদের তখন কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা, যেটা জেরুজালেমে ফিলিস্তিনে অবস্থিত, সেটা ছিল মুসলমানদের প্রথম কিবলা।
এই দিকে ফিরে রসুল নামাজ পড়তেন, কিন্তু নবীর মনের মধ্যে আশা ছিল যে কাবা শরীফটাকে যেন আল্লাহ তাআলা মুসলমানদের কেবলা বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন, প্রথম কিন্তু এটা কেবলা ছিল না, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস। জোরে বলুন, সেই কেবলার নাম কি? বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে আছে। ইহুদিরা সেটাকে দখল করে আছে, অল্প কিছু ইহুদি, কিন্তু তাম পৃথিবীর সব বিধর্মীরা ইহুদিদেরকে প্রোটেকশন দেয়, তাদেরকে সাহায্য সহযোগিতা করে, আর সেখানে বসে মুসলমানদেরকে পাইকারি দ্বারা হত্যা করে। এটার পিছনে সবচেয়ে বড় ক্ষমতা যোগায় আমেরিকা। পৃথিবীর সবচেয়ে বড় মুসলমানদের সন্ত্রাস হচ্ছে আমেরিকা, কথা বলেন ঠিক কিনা? আর মুসলমানদেরকে পাইকারি ভাবে মারে সেই বাইতুল মুকাদ্দাস ওদের দখলে। এখন এই বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানদের পুনরুদ্ধার করতে হবে। ওই গামছা কি বলে মাফলা বেঁধে ঘুমালে চলবে না, অনেক দায়িত্ব আছে না? নাই, আপনাদের মতো মানুষের দ্বারা ইসলাম আবার জয় হবে ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? মানুষ দাঁড়িয়ে রাখতে না পারে, নামাজ পড়তে না পারে, কিন্তু আল্লাহর ঘর যদি কোনো মানুষ অপমান করে, দখল করে নেয়, সেই মানুষটা আর টিকে ঠিক থাকতে পারে না। আল্লাহর ঘর রক্ষা করার জন্য শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও যুদ্ধ করে আল্লাহর কাছে শাহাদাত বরণ করে, কথা বলেন ঠিক কিনা? তো মুসলমানদের প্রথম কিবলা এখন আর মুসলমানদের হাতে নাই। আল্লাহর নবী আশা ছিল যে বাইতুল মুকাদ্দাস সেটা থাক, কিন্তু কেবলা যেন এই বাইতুল্লাহটা হয়ে যায়, মক্কার ঘরটা হয়ে যায়। এরপর আল্লাহর নবী এক মসজিদে নামাজ পড়তেছিলেন মদিনায় নামাজ পড়তেছিলেন, আর নবী খালি বারবার চেহারা উপরের দিকে উঠায়, আসমানের দিকে উঠায়। আল্লাহ বলছেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ। আল্লাহ বলছেন, ওগো নবী, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি বারবার শুধু মুখটাকে আসমানের দিকে তাকান, আমি আল্লাহর দিকে মনোনিবেশ করেন। ওগো নবী, আপনার মনে চায় এই কাবা ঘরটা মুসলমানদের জন্য কেবলা হয়ে যাক, কাবা শরীফ হয়ে যাক, আপনি এটা চাচ্ছেন? ওগো নবী, আপনার মনে যেহেতু চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের কিবলা বাদ দিয়ে এই কাবা ঘরটাকে আমি আপনার জন্য কিবলা বানায় দিব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী নামাজ পড়ছিলেন সাহাবাদেরকে নিয়ে, নামাজরত অবস্থায় কিছু নামাজ পড়েছেন সেই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার দিকে। বাইতুল মুকাদ্দাসের আরেক নাম হচ্ছে মসজিদুল আকসা, একই মসজিদ। ওই দিকে ফিরে আল্লাহ নবী নামাজ আদায় করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে আয়াত নাযিল করে দিলেন, দিয়ে বললেন, ওগো নবী, আপনি যেই চাচ্ছিলেন, যেই চাহিদা আপনার মধ্যে আছে, আমি দেখতে পাচ্ছি কাবা ঘর যাতে কেবলা হয়ে যায়। ওগো নবী, আপনি আপনার চেহারাটাকে বাইতুল মুকাদ্দাস থেকে ফিরিয়ে এবার কাবা ঘরের দিকে বানিয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী নামাজ পড়ছিলেন সেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, এরপরে সেখান থেকে ফিরে আবার ওই নামাজটাই বাকি যে অংশ আছে আবার কাবা ঘরের দিকে ফিরে পড়েছেন। তাহলে কয় কেবলার দিকে ফিরে নামাজ পড়লেন? জোরে বলুন, কয় কেবলা? দুই কেবলা। প্রথম ছিল বাইতুল মুকাদ্দাস, পরে হইল বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ যেটাকে আমরা বলি। এরপরে যেহেতু নামাজের মধ্যে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে দুই দিকে ফিরে নামাজ পড়লেন, এই জন্য এই মসজিদের নাম হয়েছে দুই কেবলার মসজিদ। আরবিতে বলা হয় মসজিদে কেবলা তাইন, মানে দুই কেবলা মসজিদ। সুবহানাল্লাহ হামদি। ওখানে গেলে আপনি দেখবেন যে আগে কোন দিকে ফিরে নামাজ পড়তো, এখন কোন দিকে ফিরে নামাজ পড়ে। তাইলে কাফেরেরা, বেঈমানেরা, আমাদের দেশের কিছু মূর্খ বুদ্ধিজীবীরা বলে যে আল্লাহ নবী মূর্তির সামনে নিয়ে নামাজ পড়ছে, এই কথাটা কি ঠিক? কথা বলেন ঠিক? বরং কোন দিকে ফিরে নামাজ পড়েছে? জোর বলেন, কোন দিকে ফিরে? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। Allah, 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 Allah,